আপনি দুই রাকাত সালাত আদায় করেছেন, আপনার নিয়ত কি এটার উপর নির্ভর করবে আপনি নেকি পাবেন কি পাবেন না। এই দুই রাকাত সালাত যদি হয় আপনি শ্বশুর বাড়ির লোকদেরকে দেখানোর জন্য তাহলে এটাই গণ্য হবে। এই দুই রাকাত সালাত যদি হয় আপনার মালিককে সন্তুষ্ট করার জন্য তাহলে এটাই গণ্য হবে। কিন্তু এই দুই রাকাত যদি আপনার নিয়ত হয় এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর যদি আপনি ওইভাবে পড়তে পারেন তাহলে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গণ্য হয়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু আছে, এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে, দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মূল্য এই পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা বিচির উদাহরণ তুমি এখান থেকে নিয়ে নাও, বিচি যদি সরিষার ফেলো আর এখান থেকে যদি সরিষার গাছ জন্মে, বান্দা তোমার নিয়ত যদি হয় জান্নাতের, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ত থেকে তোমাকে জান্নাতি দান করবে। কারণ নিয়ত যা ফল তা, আপনার যেই বিচি বুনবেন সেই ফল যেমন হয় এটা আপনি কনফার্ম যে আপনি লাগিয়েছেন ফজলি, এখান থেকে ল্যাংরা হওয়ার কোনো চান্স নাই। অতএব যে কোনো ইবাদত যদি কোনো মুসলিম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তার রাসূলুল্লাহ বলছেন ইন্না মালিকুল্লিমরি ইম্মানাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যেই নিয়তে সে কাজটা করেছে।